স্টক মার্কেট, শেয়ার বাজার ব্যবসা কি হালাল? বিভিন্ন ব্যাংক ও বিভিন্ন কোম্পানির শেয়ার কম দামে কিনে এবং দাম বাড়লে বেশি দামে বিক্রি করে আবার মাঝে মাঝে লসও হয়, এভাবে ব্যবসা করা কি হালাল হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার উত্তর শুরুতে একটু কনক্লুড করব, বাট আমি এটাকে বিস্তারিতভাবে বলবো এই বিষয়ে রাবেতাত আল আলাম আল ইসলামের 1404 সালের যে সপ্তম অধিবেশন হয়েছিল ইসলামিক ফিক কাউন্সিলের, সেখানে সেখানে যে রেজলিউশনটা এসেছিলো সেটা আপনাদেরকে আজকে আমি পড়ে শোনাবো। তবে তার আগে খুব সংক্ষেপে একটু কনক্লুড করব। এই অধিবেশনটা হয়েছিল 11ই রবিউল থানি অথবা রবিউল আখের 1404 হিজড়ি, 15ই জানুয়ারি 1984 ইংরেজি সালে। এবং এর প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত হয়েছিল স্টক এক্সচেঞ্জ তথা শেয়ার বাজারে প্রচলিত বিভিন্ন প্রকার লেনদেনের হুকুম। আচ্ছা, তো প্রথমেই আমরা বলবো যে স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে কিছু জায়েজ সুরাত রয়েছে আর অনেকগুলো সুরাত আছে হারাম। এবং আমি শুরুতে এটাও বলবো যে আজকের যে স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজারের বিভিন্ন রকম সেকেন্ডারি যে শেয়ারগুলো বেচা কেনা হচ্ছে এটা খুবই ঝুঁকিপূর্ণ, এর অধিকাংশই হচ্ছে হারাম। এর থেকে হালাল শেয়ারগুলো বের করে নিয়ে আসা এবং হালাল ট্রানজ্যাকশনটাকে চিহ্নিত করা, এটার জন্য আসলে খুব ভালো ইমানদার হতে হবে, নলেজেবল হতে হবে এবং এই প্রসঙ্গে যে জ্ঞান দরকার সেই জ্ঞানটুকু রাখতে হবে। তা না হলে যারা এই জ্ঞানটুকু অর্জন না করে স্টক এক্সচেঞ্জের সাথে রিলেটেড হন এবং স্টকগুলো কেনেন বেচেন, তাদের প্রায় শতভাগই কিন্তু হারামের সাথে সম্পৃক্ত হয়ে যান, শতভাগ। আজকের আলোচনা শুনলে সেটা আপনার মনে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে কেন এ কথা বলছি, যে এতে শতভাগ লোক যদি জ্ঞানের আলোকে পরিচালিত না হন, শতভাগ লোক যারা কেনা বেচা করছেন তারা হারামের সাথে সম্পৃক্ত হন। আচ্ছা, এখানে রেজলিউশনে যে কথাগুলো এসেছে আমি সেখান থেকে শুরু করি। বলা হয়েছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আর সালাতু সালাম সৈয়দেনা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর, যার পরে আর কোনো নবী নেই। ইসলামিক ফিক কাউন্সিল স্টক এক্সচেঞ্জ মার্কেট ও এতে টাকার মুদ্রা, কোম্পানি শেয়ার, বাণিজ্যিক ও সরকারি ক্রেডিট বন্ড সহ জিনিসপত্র বেচা কেনার যে সকল চুক্তি হয়ে থাকে এবং এ সকল চুক্তির কোনটি নগদ এবং কোনটি বাকিতে এসব কিছুই পর্যবেক্ষণ করছে। অনুরূপভাবে অর্থনীতিবিদ ও এই মার্কেটে যারা কাজ করছেন তাদের দৃষ্টিতে এর ইতিবাচক উপকারী দিক ও এর নেতিবাচক ক্ষতিকর দিক সম্পর্কেও কাউন্সিল অবহিত হয়েছে। প্রথমত এর ইতিবাচক উপকারী দিক হলো, এক, এতে একটি স্থায়ী মার্কেট থাকে যাতে ক্রেতা বিক্রেতা উভয়ের লেনদেন সহজ হয়, এতে শেয়ার বন্ড ও মালামাল নগদ ও বাকিতে কেনা বেচা করা যায়। দুই, এতে বেচা কেনার জন্য শেয়ার ও বন্ড প্রদানের মাধ্যমে শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠানের অর্থায়ন সহজ হয়। তিন, এতে অন্যের কাছে শেয়ার ও বন্ড বিক্রয় করা ও তার মূল্য দ্বারা উপকৃত হওয়া সহজ, কেননা শেয়ার ইস্যুকারী কোম্পানিগুলো শেয়ার হোল্ডারদের জন্য এর মূল্য স্থায়ীভাবে নির্ধারণ করে না। চার, এতে শেয়ার বন্ড ও জিনিসপত্রের দাম জানা ও সরবরাহ চাহিদার পরিপ্রেক্ষিতে লেনদেনের ওঠানামার বিষয়টি পর্যবেক্ষণ করা সহজ হয় এক জায়গায় থাকার কারণে। আচ্ছা, দ্বিতীয়ত এ মার্কেটের নেতিবাচক ক্ষতিকর দিক হলো, এক, এ মার্কেটে চলমান বাকিতে করা চুক্তিগুলো অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত বেচা কেনা নয়, কেননা এমত অবস্থায় এতে চুক্তির কোনো পক্ষেরই পণ্যটা কব্জ বা হস্তগত হয় না, অথচ এখানে কোনো ক্ষেত্রে এক পক্ষের এবং কোনো ক্ষেত্রে দুই পক্ষেরই কব্জ বা হস্তগত করার শর্ত শরিয়ায় আরোপ করা হয়েছে। দুই, এতে বিক্রেতা ক্ষতিকর দিকের দুই, এতে বিক্রেতা অধিকাংশ ক্ষেত্রে এমন মুদ্রা, শেয়ার, বন্ড বা জিনিসপত্র বিক্রি করে থাকেন যার উপর তার নিজের মালিকানা এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। তিনি মনে করেন যে তিনি পরে তা বাজার থেকে কিনবেন এবং চুক্তির সময় মূল্য হস্তগত না করেই, যেমনটি অগ্রিম বেচা কেনার শর্তে ক্ষেত্রে শর্ত, যেমন অগ্রিম বেচা কেনা মানে বায়ু সালামের ক্ষেত্রে শর্ত, প্রতিশ্রুত সময় তা হস্তান্তর করবেন।
3. এতে অধিকাংশ সময় ক্রেতা যা ক্রয় করেন তা কবজ বা হস্তগত করার পূর্বেই অন্যের কাছে আবার বিক্রি করে দেন, আর সেই ব্যক্তিও এই ক্রেতার কাছ থেকে হস্তগত করার পূর্বে আবার আরেকজনের কাছে বিক্রি করে দেন। এভাবে হস্তগত করা ছাড়াই একই জিনিস বারবার বেচা কেনা হতে থাকে যতক্ষণ না চুক্তি এমন এক সর্বশেষ ক্রেতার সাথে করা হয় যিনি প্রথম বিক্রেতা থেকে বিক্রিত বস্তু হস্তগত করতে চান। অথচ প্রথম বিক্রেতাও হয়তো এমন জিনিস বিক্রি করেছে যার মালিক সে ছিল না, অথবা সে চুক্তি বাস্তবায়নের দিন ক্রয়মূল্য বিক্রয়মূল্যের পার্থক্যটুকু শুধু গ্রহণ করেছে, অথবা লোকসান হলে পার্থক্যটুকু পূর্বোক্ত প্রতিশ্রুত সময় প্রদান করেছে। আর ঠিক এমনটি হয়ে থাকে জুয়ারিদের মধ্যে। 4. এতে অর্থায়নকারীগণ মার্কেটে শেয়ার, বন্ড ও জিনিসপত্র মজুদ করে রাখেন যাতে ক্রেতা বিক্রেতাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। আর এসব লোকেরা মালিক না হয়ে বিভিন্ন জিনিস বিক্রয় করে থাকেন এবং আশা করেন যে তিনি চুক্তির বাস্তবায়নের সময় আসার আগেই অল্প দামে ওই জিনিস খরিদ করে সময় মতো হস্তান্তর করবেন। অর্থায়নকারীগণ মূলত এ সকল বিক্রেতাদেরই বিপদে ফেলে দেন। আচ্ছা, 5. শেয়ার বাজারের এই বিপদ ঘনীভূত হয় যখন সাধারণভাবে সকল মার্কেটের উপর প্রভাব বিস্তারের জন্য একে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়, কেননা এ মার্কেটের মূল্য সত্যিকার অর্থে যাদের বেচা কেনার প্রয়োজন আছে তাদের কার্যকর সরবরাহ ও চাহিদার উপর মোটেই নির্ভর করে না, বরং এ মার্কেট অনেক জিনিস দ্বারা প্রভাবিত হয় যার কিছু মার্কেট নিয়ন্ত্রকদের পক্ষ থেকে, কিছু মজুদারদের পক্ষ থেকে শেয়ার কক্ষগত করার মাধ্যমে আর কিছু মিথ্যা গুজব ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। এখানে নিহিত রয়েছে সে বিপজ্জনক বিষয়গুলো যা শরিয়ায় নিষিদ্ধ, কেননা এটাই মূল্য অস্বাভাবিক উঠানামার মূল কারণ যার দরুন অর্থনৈতিক জীবন খুবই খারাপভাবে প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ, বড় বড় অর্থলগ্নি কারিগণ সিকিউরিটি মার্কেটে প্রচুর শেয়ার ও বন্ড ছেড়ে দিলে অতিরিক্ত সরবরাহের কারণে হঠাৎ এর দামটা পড়ে যায়। তখন এ সকল শেয়ারের ছোট ছোট ব্যবসায়ীগণ তার স্বল্প মূল্যে বিক্রয় করার জন্য উঠে পড়ে লেগে যান এই আশঙ্কায় যে এর মূল্য আরও বেশি পড়ে যেতে পারে এবং এতে তাদের লোকসান বেড়ে যাবে। ফলে তাদের সরবরাহ বৃদ্ধির কারণে নতুন করে এগুলোর মূল্য পড়ে যায়। তখন বড় ব্যবসায়ীরা অনেক কম মূল্যে শেয়ার সার্টিফিকেটগুলো কেনে যাতে পরে অধিক চাহিদার কারণে এর দাম বেড়ে যায়। শেষ পর্যন্ত বড় ব্যবসায়ীদেরই লাভ নিশ্চিত হয় এবং তাদের প্রতারণার ফাঁদে পড়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মারাত্মক লোকসান হয়। একই অবস্থা চলে কমোডিটি তথা পণ্যের বাজারেও। এজন্যই অর্থনীতিবিদদের কাছে স্টক মার্কেট একটা বিরাট বিতর্ক সৃষ্টি করছে। এর কারণ হলো অর্থনৈতিক জগতের ইতিহাসের নানা অধ্যায়ে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠান ধ্বংসের কারণ যেমন হয়েছে, তেমন পরিশ্রম ছাড়াই ছলচাতুরি করে রাতারাতি ধনকুপের বনে যাওয়ার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে অনেক। এমনকি এসব ছলচাতুরি পৃথিবীর বহু মানুষের জীবনও বিপর্যস্ত করেছে। অনেকেই এ মার্কেট বাতিল করার দাবি তুলেছেন, কেননা এর ফলে সম্পদ বিলীন হয়ে যায় এবং আকস্মিক অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্ত উপনীত হয়, যেমনটি ঘটে ভূমিকম্প ও সুনামির সময়। যেমন শেয়ার মার্কেটে ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে নিজের বিনিয়োগকৃত মূলধন হারিয়ে সর্বশান্ত হয়েছে, এমনকি আত্মহত্যার মতো জঘন্য হারাম পথ বেছে নিয়েছে এমন অসংখ্য নজির রয়েছে। এসব কারণে ইসলামিক ফিক কাউন্সিল স্টক এক্সচেঞ্জ মার্কেটের শেয়ার, বন্ড, কমোডিটি ও কাগজে মুদ্রার নগদ বাকি যে সকল বেচাকেনার চুক্তি হয়ে থাকে তা পর্যবেক্ষণ করে ইসলামী শরিয়ার আলোকে পর্যালোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমত, স্টক এক্সচেঞ্জ মার্কেটের উদ্দেশ্য হলো একটি চলমান ও স্থায়ী মার্কেট সৃষ্টি করা। এতে সরবরাহ ও চাহিদার যোগান থাকবে এবং ক্রেতা বিক্রেতার আনাগোনা থাকবে, আর এটা খুবই ভালো ও উপকারী একটি বিষয় যা ওই সকল সাধারণ ব্যবসায়ীদের উপর পেশাদারদের শোষণকে প্রতিরোধ করে যাদের বেচাকেনার প্রয়োজন রয়েছে অথচ তারা মূল্যের প্রকৃত অবস্থা জানে না, আর তারা আরও জানে না যে কার বেচার প্রয়োজন এবং কার কেনার প্রয়োজন। কিন্তু এ প্রকাশ্য ভালো দিকটির পাশাপাশি স্টক এক্সচেঞ্জ মার্কেট থেকে শরিয়ায় নিষিদ্ধ বহু ধরনের লেনদেন, জুয়া, শোষণ ও অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করা হয়। এজন্য এই মার্কেটের ব্যাপারে শরিয়ার সাধারণ কোনো বিধান দেওয়া সম্ভব নয়। এটা ফেকা কাউন্সিল বলছে, কিন্তু বলছেন যে সাধারণভাবে এটাকে জায়েজ, সাধারণভাবে এটাকে হারাম কোনোটাই বলা সম্ভব নয়। অর্থাৎ সাধারণ কোনো এক বাক্যে বিধান দেওয়া সম্ভব নয়, বরং যে সকল লেনদেন এতে পরিচালিত হয় তার প্রত্যেকটির আলাদা বিধান বর্ণনা করা উচিত। দ্বিতীয়ত, শেরই সিদ্ধান্তের দ্বিতীয় সিদ্ধান্ত, যে সমস্ত চুক্তির ক্ষেত্রে চুক্তিস্থলে হস্তান্তর করায় শরিয়ার শর্ত, সেসব ক্ষেত্রে বিক্রেতার মালিকানায় থাকা পণ্যের উপর তাৎক্ষণিক হস্তান্তর সাব্যস্ত হলে শরিয়া অনুমোদিত চুক্তি বলে গণ্য হবে। আচ্ছা,
যে সমস্ত চুক্তির ক্ষেত্রে চুক্তিস্থলেই হস্তান্তর করা শরিয়ার শর্ত, সেসব ক্ষেত্রে বিক্রেতার মালিকানায় থাকা পণ্যের উপর তাৎক্ষণিক হস্তান্তর সাব্যস্ত হলে শরিয়া অনুমোদিত চুক্তি বলে এটি গণ্য হবে, যদি শরিয়ার দৃষ্টিতে সে চুক্তিতে অন্য কোনো হারাম উপাদান না থাকে। হারাম উপাদান যেমন টোবাকো, যেমন মদ ইত্যাদি। আর যদি বিক্রেতার মালিকানায় বিক্রিত বস্তুটি না থাকে, তাহলে এতে বাইউসালামের শর্ত থাকা জরুরি। এরপর হস্তগত করার আগে ক্রেতার জন্য তা আর বিক্রি করা জায়েজ হবে না। অর্থাৎ একই জিনিস এই বাইউসালামের পন্থায় আসার পরে হস্তগত রাখ পর্যন্ত আর এটাকে বিক্রি করা কারো কাছে যাবে না। তৃতীয় সিদ্ধান্ত শরীয়ত, কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির নগদ চুক্তি শরিয়ায় জায়েজ বলে গণ্য হবে, যদি ওই সকল শেয়ার বিক্রেতার মালিকানায় থাকে, যিনি বিক্রি করছেন তার মালিকানা থাকলে তখনই সেগুলো নগদ টাকার বিনিময়ে জায়েজ হবে, নগদ বিক্রি হলে জায়েজ হবে। এবং যদি ওই সকল কোম্পানি ও প্রতিষ্ঠানের লেনদেন শরিয়ায় হারাম না হয়, যেমন সুদি ব্যাংকগুলোর কোম্পানি, মদের কোম্পানিগুলো, এগুলো না হওয়া, হারাম কোনো কার্যক্রম থাকলে এ সকল কোম্পানির শেয়ার বেচা কেনার চুক্তি হারাম হয়ে যাবে। চতুর্থ সিদ্ধান্ত, লাভের বিনিময়ে বন্ডগুলোর উপরে নগদ ও বাকি কোনো ধরনের চুক্তি শরিয়ায় জায়েজ হবে না। লাভের বিনিময়ে বন্ডগুলোর উপর নগদ ও বাকি কোনো ধরনের চুক্তি শরিয়া জায়েজ হবে না, কারণ তা হলো হারাম রিবা তথা সুদের মাধ্যমে সম্পাদিত লেনদেন। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। পঞ্চম সিদ্ধান্ত, বিক্রেতার মালিকানায় নেই এমন সব শেয়ার ও পণ্যের উপর সম্পাদিত সকল প্রকার বাকি চুক্তি শরিয়ায় অবৈধ, কেননা এতে সংশ্লিষ্ট ব্যক্তি এমন কিছু বিক্রি করছে যার মালিক সে নয়, কেবল এই কথার উপর ভিত্তি করে যে সে পরে তা কিনবে ও সময় মতো প্রদান করবে, এটা শরিয়া নিষিদ্ধ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে জানি তা তুমি বিক্রয় করো না। অনুরূপভাবে ইমাম আহমদ ও আবু দাউদ সহিহ সনদে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বস্তু কিনে বিক্রয় করতে নিষেধ করেছেন যতক্ষণ না ব্যবসায়ীরা তা নিজস্ব স্থানে হস্তান্তর করে নেয়। ষষ্ঠ সিদ্ধান্ত, স্টক মার্কেটের বাকি চুক্তিগুলো ইসলামী শরিয়ায় অনুমোদিত বাইউসালামের অন্তর্ভুক্ত নয়। এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে দুদিক থেকে, অর্থাৎ বাইউসালাম এবং অন্য চুক্তিগুলোর মধ্যে পার্থক্য রয়েছে দুদিক থেকে। স্টক এক্সচেঞ্জের, স্টক মার্কেটের বাকি চুক্তির ক্ষেত্রে, বাকি অর্থাৎ যেটা বাকি রেখে চুক্তিটা সম্পাদন করা হচ্ছে, বাকি চুক্তির ক্ষেত্রে চুক্তিস্থলে মূল্য প্রদান করা হয় না, বরং ধার পরিশোধের তারিখ পর্যন্ত মূল্য প্রদান বিলম্বিত করা হয়। অথচ বাইউসালামের ক্ষেত্রে চুক্তিস্থলেই মূল্য পরিশোধ করতে হয়। দুই, স্টক মার্কেটে চুক্তিকরত যে পণ্য বিক্রয় করা হয় সেটি প্রথম বিক্রেতার কাছেই থাকে এবং প্রথম বিক্রেতা সেটি বুঝে নেওয়ার আগে আরও কয়েকবার বিক্রি হয়ে যায়। এর উদ্দেশ্যে থাকে মূলত প্রকৃত বিক্রেতা ও ক্রেতা নয় এমন দুপক্ষের মধ্যে মূল্যের যে পার্থক্য থাকে তা গ্রহণ করা। একদম জুয়ার মতোই এতে লাভ করার ব্যাপারে বিপজ্জনক ঝুঁকি থাকে। অথচ আসসালাম চুক্তিতে বিক্রিত বস্তু হস্তগত করার আগে পুনরায় আর বিক্রি করা যাবে না, জায়েজ নেই। এসব কিছুর উপর ভিত্তি করে ইসলামিক ফিক কাউন্সিল নিম্নোক্ত মতামত পেশ করেছে, ইসলামী দেশগুলোর কর্মকর্তাদের উপর ওয়াজিব হলো তারা তাদের দেশে স্টক এক্সচেঞ্জ মার্কেটকে স্বাধীনভাবে ছেড়ে দিয়ে রাখবে না, যে তারা যেভাবে ইচ্ছা চুক্তি লেনদেন করবে, চাই সেটা বৈধ হোক অথবা হারাম, বরং তারা যেন মার্কেটকে বাজিকরদের হাতে ছেড়ে না দেয়। স্টক মার্কেটে যত চুক্তি লেনদেন হয় তাতে যেন বৈধস্বর এই পন্থা অনুসরণ করা হয় সে ব্যাপারে তারা বাধ্য করবে এবং শরিয়ায় অবৈধ চুক্তিগুলোকে নিষিদ্ধ করবে, যাতে তারা সে সকল কর্মকাণ্ডকে প্রতিহত করতে পারে যা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত করে, জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং বহু লোকের সর্বনাশ করে। কেননা সর্বক্ষেত্রে ইসলামী শরিয়ার পথ অনুসরণের মধ্যেই রয়েছে সার্বিক কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল আনআম 153 নম্বর আয়াত। বরং নিশ্চয় এ হলো আমার সরল পথ, অতএব তোমরা এর অনুসরণ করো এবং অনেক পথের অনুসরণ করো না, তাহলে তার পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ তোমাদের ওই নির্দেশে দিচ্ছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এ হচ্ছে এই রেজুলেশনের মূল বক্তব্য। পরিশেষে তারা শেষ করেছেন এ কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৌফিকদাতা ও সোজা পথের দিকে হেদায়েত দানকারী। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা সাইয়্যিদিনা ও নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি ওয়াসাল্লাম। এখানে যারা স্বাক্ষর দিয়েছেন সভাপতি হিসাবে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ এবং সহসভাপতি হিসাবে ডক্টর আবদুল্লাহ ওমর নাসিফ, সদস্য ছিলেন আবদুল্লাহ আব্দুর রহমান আল বাসাম, সালেহ ইবন ফৌজান ইবন আবদুল্লাহ আল ফৌজান, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবন সুবাইল, মুস্তফা আহমদ আজ্জারকা, মোহাম্মদ মাহমুদ আসওয়াফ, সালেহ ইবন উসাইমিন, মোহাম্মদ সালেম ওয়াদুদ, মোহাম্মদ রশিদ কব্বানী,
মোহাম্মদ আশাজলি আন্নাইফার, আবু বকর মোহাম্মদ জমি, আব্দুল কুদ্দুস আল হাশেমি, মোহাম্মদ রশিদি, মাহমুদ শীস খাত্তাব, তিনি অবশ্য অনুপস্থিত ছিলেন, আবুল হাসান আলী আল হাসানি আন্নাদাবি, তিনি অনুপস্থিত ছিলেন। এই সকল ছিলেন এই কমিটির যারা রেজলিউশন করেছেন সদস্য। মোটামুটি আমার মনে হয় এই আলোচনার মধ্যে এত বিশদ কথা এসেছে যে আমার আর কোনো কনক্লুড করার প্রয়োজন নেই। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন স্টক এক্সচেঞ্জের ব্যাপারে আমরা অত্যন্ত সাবধান থাকতে পারি এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য আমরা যেন সর্বান্তকরণের চেষ্টা করি এবং হারাম থেকে বেঁচে থাকার জ্ঞান অর্জন না করে আমরা কোনো স্টকের শেয়ার কিনব না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।